হ্যালো চিল্ড্রেন আজকে আমি তোমাদের করাবো ম্যাথ ক্লাস ওয়ানের ম্যাথ লেসেন টেন লেসেন টেনে কী আছে ডিভিশন ডিভিশান মানে হচ্ছে ভাগ করা তো এখানে চলো দেখে নি কী এখানে যে গ্রুপিং হেয়ার আর সিক্স মানে এখানে ছটা বেলুন আছে লেটাস্ট পুট দ্যাম গ্রুপস অফ টু মানে এই ছটা বেলুনকে দুটো দুটো গ্রুপে মানে আলাদা আলাদা করে দুটো দুটো গ্রুপে আলাদা আলাদা করে রাখতে হবে তো এখানে তাহলে কটা গ্রুপ হচ্ছে দে আর আর থ্রি গ্রুপস অফ টু বেলুনস ইচ এক একটা গ্রুপে কটা করে আছে তাহলে দুটো দুটো করে ড্র সার্কেল অ্যারাউন্ড দ্য বেলুনস টু ফাইন্ড হাউ মেনি গ্রুপস দে মেক এবার এই গ্রুপগুলো যে দুটো দুটো করে বেলুন আলাদা আলাদা করে বানিয়েছো সেগুলোকে সার্কেল করে দিতে হবে গোল গোল করে এঁকে দিতে হবে তাহলে এখানে কটা গ্রুপ বানানো হলো না তিনটে এবারে নাম্বার এতে আছে পুট এইট ব্যালুন ইন্টু গ্রুপস অফ ফোর ইচ আটটা চারটে চারটে করে আলাদা আলাদা করে রাখতে হবে তাহলে সেখানে কটা গ্রুপ হচ্ছে দুটো গ্রুপ হচ্ছে তো এখানে লিখতে হবে দেয়ার টু গ্রুপস অফ ফোর ব্যালুনস ইচ নাম্বার বিতে আছে পুট টুয়েলভ ব্যালুনস ইন্টু গ্রুপ অফ থ্রি ইচ এখানে বারোটা বেলুন আছে তো বারোটা বেলুনকে চার তিনটে তিনটে করে আমাদের গ্রুপ বানাতে হবে তাহলে কটা গ্রুপ আসছে না দেয়ার ফোর গ্রুপস অফ থ্রি বেলুনস নাম্বার সিতে আছে টেন গ্রুপস অফ টু বেলুনস ইচ দশটা বেলুনকে দুটো দুটো করে গ্রুপে রাখতে হবে তো এখানে কটা গ্রুপ আসছে না দেয়ার ফাইভ গ্রুপস অফ টু বেলুনস ইচ এখানে পাঁচটা গ্রুপ আসছে তো যখনই আমরা এখানে কি বলছি হোয়েন উই মেক ইকুয়াল গ্রুপস উই আর অ্যাকচুয়ালি ডিভাইডিং যখন আমরা সমানভাবে গ্রুপ বানাই তখনই সেটা ডিভাইডিং মানে ভাগ বোঝায় ওকে নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে কী আছে না ইউজিং দ্য সিম্বল অফ ডিভিশন এখানে ডিভিশনের সিম্বলটা মানে চিহ্নটা বসাতে বলেছে তো টুয়েলভ পোড ইন্টু ইকুয়াল গ্রুপস অফ ফোর গেটস থ্রি গ্রুপস মানে এখানে বারোটা আছে ইরেজার আছে ঠিক আছে তো বারোটা ইরেজারকে চারটে গ্রুপে চারটে চারটে করে এক একটা গ্রুপে রাখতে বলেছে তাহলে কটা হলো তিনটে গ্রুপ হলো তাহলে এখানে টুয়েলভ ডিভাইডেড বাই ফোর তাহলে এখানে আমরা যখন এরকম লিখবো ডিভাইডের সাইন দিয়ে যখন ডিভাইডের চিহ্ন দিয়ে আমরা ভাগের চিহ্ন দিয়ে যখন লিখবো তখন আমাদেরকে কী করতে হবে না টেবিল টেবিল বলতে হবে তো এখানে টুয়েলভ আছে এখানে ফোর আছে তো আমরা ফোরের টেবিল বলবো ফোর ওয়ান জা ফোর ফোর টু জা এইট ফোর থ্রি জা টুয়েলভ তাহলে এখানে অ্যান্সারটা আসবে থ্রি তাহলে ডিভাইড ইজ দ্য সিম্বল অফ ডিভিশন মানে এই রকম যে চিহ্নটা এটা আমরা ভাগের সময় ব্যবহার করে থাকি পুট ফিফটিন পেনসিল ইন্টু গ্রুপস অফ ফাইভ এরকম একই আছে এরকম পেন্সিলগুলোকেও আলাদা আলাদা করে গ্রুপে হচ্ছে সমানভাবে রাখা হয়েছে সার্কেল করে এখানেও তোমাকে এখানে এখন ফিফটিন ডিভাইডেড বাই ফাইভ তো ফাইভের টেবিল কাউন্ট করে তোমাকে ফাইভ ওয়ান জা ফাইভ ফাইভ টু জা টেন ফাইভ থ্রি জা ফিফটিন এরকমভাবে এগুলো তোমাদেরকে করতে হবে ওকে থ্যাংক ইউ